だ。إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين الحمد لله শুরুতে আবার প্রশংসা গ্রহণ করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্বব্যাপী মুসলিমদের ইসলামের পঞ্চম রুকন হজ্জ বাইতুল্লাহিল হারাম ঠিক তেমনিভাবে বছরের ঈদ ঈদুল আযহা সুষ্ঠু সুন্দরভাবে উদযাপনের পরে আবারও আমরা তার দিনের পথে চলার সুযোগ লাভ করেছি যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এ তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবে কেরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আমরা জানি বিশেষ করে সবেমাত্র শেষ হল হজ্জ বাইতুল্লাহিল হারাম যা বিশ্বব্যাপী স্পষ্টভাবে প্রমাণ করে গোটা বিশ্বের মানবের জন্য একমাত্র শান্তির দিন নিরাপত্তার দিন মানব জাতির সকল প্রকার অধিকার লাভের দিন সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দিন আল ইসলাম আমাদের উচিত একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম পাওয়া সত্ত্বেও ভিন্ন দিকে দৃষ্টি না দিয়ে যাতে আমরা ইসলামের রঙে রঙিন হতে পারি
ইসলামের আদর্শে আদর্শবান হতে পারি। কারণ ইসলাম যখন পরিপূর্ণ, তা শিক্ষায়, সংস্কৃতিতে, সকল দিক থেকেই পরিপূর্ণ। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বিশ্বব্যাপী আজকে মুসলিম দেশ বাস্তব চিত্রটা লক্ষ্য করলে মনে হয় যে ইসলামে বহু ঘাটতি রয়েছে, তাই বিভিন্ন দিকে আমরা অমুসলিমদের এই অনুসরণের দিকে ধাবিত হচ্ছি। প্রকৃতপক্ষে ফলাফল মুসলিম উম্মাকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাচ্ছে মুসলিমদের এই চেতনা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারূ ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যদি অমুসলিমদের অনুসরণ করতে যাও, জেনে রাখো অমুসলিমরা তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দিবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত শুধু দুনিয়াতে নয়, ক্ষতিগ্রস্ত হব দুনিয়াতে, ক্ষতিগ্রস্ত হব আখেরাতে, অভয় জগতে ক্ষতিগ্রস্ত হব। সুতরাং মুসলিম সকল জনসাধারণের বিষয়টি নিয়ে একটু ভাবা উচিত। আমাদের মুসলিম আমলে, মুসলিম আদর্শে, মুসলিম কালচারে কেন অমুসলিম কালচারের অনুপ্রবেশ ঘটছে, এর কারণ কি এবং এর প্রতিকারই বা কি হতে পারে, তা আমাদের জেনে সেই অনুযায়ী সঠিক পথে আমাদের ফিরে আসা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই সংক্ষিপ্ত খুতবায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানালেন, আমরা যদি অমুসলিমদের কালচার, অমুসলিমদের আদর্শ, অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করতে যাই, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব, এতে কোনো সন্দেহ নেই। তাহলে মুক্তির উপায় কি, মুক্তির পথ কি? মুক্তির উপায় সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেরিমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে সেখানে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ বলেন, যারা ঈমান এনেছ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওলা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউউন মুবীন, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু হচ্ছে ইমানদারদের জন্য ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনটি বিষয় উল্লেখ করেছেন। প্রথম বিষয় হল ইমানদারেরা কতটুকু ইসলাম মেনে চলবে, দ্বিতীয় বিষয় কি বর্জন করবে, তৃতীয় বিষয় তাদের প্রকাশ্য শত্রু কে। প্রথম বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইমানদারেরা আংশিক ইসলাম কখনো মেনে চলতে পারে না। উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলাম মেনে চলো। দ্বিতীয় বিষয়, যা নিষিদ্ধ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই দুটির মাঝে আমাদেরকে একটু অনুপাত করে দেখার চেষ্টা করতে হবে। আমার যদি ইসলামে অনুপ্রবেশ হয়, তাহলে শয়তানের অনুসরণ আমার থাকবে না, আর যদি শয়তানের অনুসরণ থাকে, তাহলে ইসলামের অনুপ্রবেশ আমার থাকবে না। দুটো
বিপরীতমুখী বিষয়। আমি ইসলামে থাকলে শয়তানের কাছে নেই, আর শয়তানের কাছে থাকলে ইসলামে নেই। এখন এই বিষয়টি কি দুটোই পুরোপুরি হতে পারে না আংশিক হতে পারে? জবাব, দুটোই পুরোপুরি হবে এমন নয়। অর্থাৎ হয় ইসলামে থাকলেই ইসলামে থাকবে, শয়তানের অনুসারী নয়, অথবা শয়তানের অনুসারী হলে শয়তানের অনুসারী হবে, ইসলামে কিছু নেই এমন বিষয়টি নয়। বরং বিষয়টি হচ্ছে একজন মুমিন, তার মাঝে যদি ইসলামের অনুসরণ 90% থাকে, 10% নেই, তাহলে বুঝতে হবে এই 10% হলো ইবলিসের অনুসরণ। অথবা কারো মাঝে যদি ইসলামের অনুসরণ 50% নেই, তাকে বুঝতে হবে 50% হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কে না চায় আমরা পরিপূর্ণভাবে ইসলামের অনুসারী হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হই এবং জান্নাতে আমাদের স্থানকে নিশ্চিত করে নিই, আমরা সকলেই চাই। কিন্তু ইবলিস প্রকাশ্য শত্রু হলেও এমন এমন পথে আপনাকে আমাকে সম্পৃক্ত করে দেয় যা হয়তো অনেক সময় আমাদের কাছে প্রকাশ্য নয়। আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি কিভাবে আজকে আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি এবং ইবলিসের পথে চলে যাচ্ছি, এর মূল কারণগুলি কি হতে পারে। আমরা সময়ের স্বল্পতার দিকে লক্ষ্য করে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমরা উল্লেখ করতে পারি, যেই কারণে আজকে মুসলিম আমলে অমুসলিমদের সংস্কৃতি কার্যক্রম এর অনুপ্রবেশ ঘটছে। অমুসলিম বা ইসলাম বিরোধী কার্যক্রম বা সংস্কৃতি, চিন্তাধারা, আদর্শ মুসলিম আমলে অনুপ্রবেশের দুটি দিক রয়েছে। হতে পারে ইসলামের নাম দিয়ে প্রবেশ করবে, অথবা হতে পারে ইসলাম নিষিদ্ধ কর্মকাণ্ডের নাম দিয়ে প্রবেশ করবে। উদাহরণস্বরূপ, যেগুলি ইসলামের নাম দিয়ে প্রবেশ করে না, ইসলাম নিষিদ্ধ নাম দিয়ে প্রবেশ করে, যেমন আজকে অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সুদ ঘোষ ইসলামে হারাম, ইসলামে নিষিদ্ধ বিষয়, কিন্তু সুদ ঘোষ আপন নামে আজকে মুসলিমদের সকল কাজে যেন প্রবেশ করে ফেলেছে। মসজিদে আসি ঠিকই, আবার সুদেও জড়িয়ে আছি ঠিকই, মসজিদে আসি ঠিকই, আবার ঘুষেও কারবার করছি ঠিকই। অন্যভাবে আরো অনেক বিষয় রয়েছে, যেমন সামাজিক বিয়ে শাদী, বিয়ের পর্বটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ পর্ব, কিন্তু আজকে বিয়ের আনুষ্ঠানিকতা ও কার্যক্রম বলা যেতে পারে 60% বা 70% হচ্ছে অমুসলিমদের কার্যক্রম অনুযায়ী। মুসলিমদের বিয়ের আনুষ্ঠানিকতা আজকে 70% অমুসলিমদের কার্যক্রম অনুযায়ী। খ্রিস্টানরা যেভাবে করে, হিন্দুরা যেভাবে করে, বা আরো অন্যরা যেভাবে করে, সেভাবেই আজকে আমরা ধাবিত হচ্ছি। অথচ ইসলামের সহজ সরল সুন্দর পদ্ধতি, সেটা থেকে আমরা দূরে থাকছি। আবার অমুসলিমদের এই কার্যক্রম বা সংস্কৃতি মুসলিমদের মাঝে ইবাদতের নাম দিয়েও প্রবেশ করছে, হতে পারে তা আকীদায়, হতে পারে তা ইবাদতের ক্ষেত্রে, অথবা আদর্শ আখলাকের ক্ষেত্রে। আকীদায় আজকে দেখুন, আমাদের দেশ যেখানে আমরা দাবি করি 90% মুসলিম, কিন্তু এই 90% মুসলিমের মাঝে বিরাট একটা অংশ
এমন আকীদা পোষণ করে যে আকীদাগুলি কখনোই ইসলামের নয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে কত চরম জঘন্য বাতিল আকীদা বিশ্বাস করে, যেমন ওয়াহদাতুল উজুদ, এমন একটি জঘন্য আকীদা যা কোনোদিন কোনো মুসলিমের হবে বলে কল্পনাও করা যায় না। ওয়াহদাতুল উজুদ কি? ওয়াহদাতুল উজুদ, যার সহজ ভাষা আমরা বলতে পারি, যারই অস্তিত্ব রয়েছে তাকেই আল্লাহ মনে করা, যারই অস্তিত্ব রয়েছে তাকে রব মনে করা। আমাদের দেশে পীরতন্ত্রের দেশ, পীর মুরিদির দেশ, বলা যেতে পারে 90% পীর মুরিদির মাঝে এই আকীদা, এই ওয়াহদাতুল উজুদ বিভিন্ন কোয়ালিটির কম বেশি রয়েছে, এই আকীদায় বিশ্বাস। এত জঘন্য আকীদা কিভাবে আবার মুসলিম হিসাবে দাবি করতে পারে? এগুলি এসেছে কথা থেকে, এগুলি এসেছে সেই হিন্দু ধর্ম থেকে, এগুলি এসেছে সেই সন্ন্যাসী ধর্মদের থেকে, এসেছে অমুসলিমদের থেকে। কিন্তু আজকে মুসলিমেরা সেগুলি নিজেদের আকীদা হিসাবে পালন করে চলছে, এটাকে ইসলামের নাম দিয়ে কাজ করছে। আবাদতের ক্ষেত্রে অসংখ্য নিদর্শন রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। উদাহরণস্বরূপ মিলাদুন্নবী বা যে কারোই জন্মবার্ষিকী বা যে কারোই মৃত্যুবার্ষিকী, এগুলি সব আবাদত হিসাবেই করছে। এগুলি কোথা থেকে এসেছে? এগুলি সবই অমুসলিমদের থেকে আসা। মিলাদ জাতীয় যত রকমের কার্যক্রম রয়েছে, যেগুলির মূল হচ্ছে শিয়াদের থেকে সুন্নিদের মাঝে এসেছে, শিয়া তারা গ্রহণ করেছে খ্রিস্টানদের থেকে, খ্রিস্টানেরা গ্রহণ করেছে ইউনান গ্রিক সভ্যতার যারা তাদের থেকে। আজকে এটা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ আবাদতে পরিণত হয়েছে। আপনি সালাত আদায় করেন না করেন অসুবিধা নেই, বা আপনার বাবা মা সালাত আদায় করেছিল না করেছিল অসুবিধা নেই, কিন্তু মারা গেছে, এখন তার মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। বা কেউ জন্ম লাভ করেছে, এখন তার জন্মবার্ষিকী পালন করতে হবে। তাও যদি না করেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী মিলাদুন্নবী পালন করতে হবে। এটি আজকে আবাদতে পরিণত হয়েছে। শুধু আবাদতেই নয়, এক শ্রেণীর কাছে সালাতের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়ে রূপান্তরিত হয়েছে। অথচ এই জাতীয় যত রকমের রয়েছে, এগুলি সব এসেছে অমুসলিমদের থেকে। শুধু অমুসলিম, সাধারণ অমুসলিম নয়, এমন অমুসলিম যাদের মাঝে আল্লাহর প্রতি বিশ্বাস বলতে কিছু ছিল না, তাদের থেকেও এসেছে। আর মুসলিমেরা আজকে এগুলিকে তাদের মূল আবাদত হিসাবে গ্রহণ করেছে। ঠিক তেমনই ভাবে কিছু এসেছে আমাদের আদর্শ দিক, আদর্শিক হিসাবে, বিশেষ করে আজকে যুব সমাজের বিষয়টা যদি আমরা চিন্তা করি, তারা কোন আদর্শের দিকে ধাবিত হচ্ছে এবং কত দ্রুত ধাবিত হচ্ছে বলার অপেক্ষা রাখে না। তাদের পোশাক আশাকে বলেন, তাদের আচার আচরণে বলেন, তাদের আদব আখলাকে বলেন, অনুরূপভাবে আজকে যুবকদের মাঝে বা সভ্য সমাজ যারা বলে দাবি করেন তাদের মাঝে নেশাগ্রস্ত হওয়া, এটাও যেন একটা সাধারণ সামাজিকতায় রূপ লাভ করেছে, সাধারণ অবস্থায় পরিণত হয়েছে। একজন মুসলিম এত জঘন্য কাজে জড়িত হতে পারে না। যার বিবেক রয়েছে সে তার বিবেকটাকে হারিয়ে ফেলতে পারে না, সেই নেশাগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে যত রকমের অন্যায়, সব অন্যায়ের দিকে ছুটে চলেছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কি কারণে
আমাদের মাঝে দ্রুত এগুলির অনুপ্রবেশ ঘটছে। তার উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমরা জানার চেষ্টা করব। কারণ জানা মানে যাতে সেই ঘাটতিগুলি আমাদের মাঝে না থাকে, সেই ঘাটতি দূর করার মাধ্যমে যেন আমরা এগুলি থেকে বেঁচে থাকতে পারি, সেটি আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সে কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো আল জাহলু বি আহকামিদ্দিন। প্রথম কারণ, প্রথম বিষয় হচ্ছে ইসলামী বিধিবিধান সম্পর্কে অজ্ঞতা। ইসলামের সঠিক বিধিবিধান, ইসলামের বিধিবিধান সম্পর্কে সঠিক জ্ঞান যদি আমার না থাকে, তাহলে যে কাজগুলি ইসলামী কাজ নয় সেগুলিও আমার কাছে ইসলামী বলে আমার কাছে চালায় দিবে মানুষ, আমাকে ইসলামী কাজ বলেই সেগুলিতে জড়িয়ে দিবে। সুতরাং এই দুর্বলতার কারণে আজকে আমাদের মাঝে অমুসলিমদের কালচার আদর্শ সেগুলি ভরপুর হয়ে যাচ্ছে, প্রকৃতপক্ষে ইসলামের আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এ মর্মে কোরআন সুন্নায় অনেক বর্ণনা এসেছে। যেমন ধরে নেন উদাহরণস্বরূপ, আদম সন্তান তাদের মাঝে বিশেষ করে নূহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম তার যে মহাপ্লাবন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটি ছিল অপরাধীদের জন্য শাস্তি স্বরূপ। এই শাস্তির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অপরাধীদেরকে, অপরাধী থেকে মুক্ত করে দিলেন, অপরাধীদেরকে শেষ করে দিলেন। যারা বেঈমান মুশরিক ছিল তাদেরকে একেবারে শেষ করলেন। শুরু হলো একটি নতুন যুগ, নতুন প্রজন্ম, যারা আল্লাহকে ছাড়া কিছুই চিনে না, যারা আল্লাহর সাথে শেরক বলতে কিছুই বুঝে না, যারা প্রতিমা পূজা বলতে কিছুই জানে না, এমন একটি যুগ শুরু হলো। কত সুন্দর পরিবেশ এই নতুন প্রজন্মের মাঝে। শুরু হলো আবার প্রতিমা পূজা। কিভাবে শুরু হলো? সহিহুল বুখারীর হাদিসে এসেছে, যেটি সূরা নূর এর এক আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। নূহ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিকে অপরাধীদের থেকে যখন মুক্ত করে ইমানদারদেরকে একটি নতুন সমাজ উপহার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস তাদের কাছে এসে পর্যায়ক্রমে তাদেরকে মুশরিক বানিয়ে ছাড়ল। তা কিভাবে? তাদের কাছে আসে, প্রথমেই তাদের যারা ভালো ব্যক্তি ছিলেন তাদের নামে কিছু বন্যা দিল ইবলিস, যে তোমাদের মাঝে এই এই ব্যক্তি ছিলেন যারা অত্যন্ত পরহেজগার, দিনদার, বুজুর্গ, নেককার, তোমরা এত তাড়াতাড়ি তাদেরকে ভুলে গেলে, তাহলে কি করা? তাদেরকে বললো যে ঠিক আছে, যেই যেই জায়গাগুলিতে তারা বসতেন সেই জায়গাগুলিতে তাদের একটা চিত্র তৈরি করে রাখো, তোমরা কিছু করতে হবে না, খালি একটা তাদের চিত্র তৈরি করে রাখবে যেন তাদেরকে দেখে স্মরণ করে, তাদেরকে সম্মান জানায়। আজকে কিন্তু আমরা সেই পূজারি হয়ে গেছি, তাদেরকে স্মরণ করবে, তাদেরকে সম্মান জানাবে, এতটুকু, আর কিছু করতে হবে না। এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল আবার নতুন প্রজন্ম আসলো, তাদের কাছে আসে ইবলিস, বলে কি ব্যাপার, এই বিজ্ঞ মানুষেরা তাদের এত অবদান, তোমরা আজকে তাদের ক্ষেত্রে গাফেল হয়ে আছো মানে? বলে কি করতে হবে? যখন তাদের সঠিক জ্ঞান তাদের বিষয়ে নাই, ইবলিস আসে তাকে সদুপ দিয়ে বলে ফেললো যে না, এই বিজ্ঞ মানুষেরা এত অবদান রেখেছে, সুতরাং তাদের জন্য তোমাদেরকে তাদের প্রতিমার কাছে তোমাদেরকে সেজদা দিতে হবে, তাদের ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর আবেদনে সেই মুশরিক ও ইসলাম বিরোধীদেরকে সমূলে
শেষ করে দেওয়ার পর আবার সেই ইবলিস তাদের কাছে এসে, ইসলামের জ্ঞান যখন তাদের মাঝে ছিল না যে সেজদা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে হতে পারে না, ধর্ণা দেওয়া একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে হতে পারে না, এই জ্ঞান যখন তাদের হারিয়ে গেল, যার ফলে তাদেরকে ইবলিস এই প্রতিমা পূজায় জড়িয়ে ফেলল। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মাঝে অনৈসলামিক কার্যক্রমগুলি হতে পারে সাধারণ ছোট, হতে পারে একদম সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর কিছু অপরাধ নেই, সেগুলি প্রবেশ করে। অন্য আরেক হাদিস সহিহুল বুখারীর হাদিস, এটি শুধু সাধারণ মানুষ নয়, আলেমদেরও বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকাবদুল উলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞ আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্নাহর সঠিক ইলমকে তুলে নেবেন। হাত্তা লাম ইয়ুমকি আলিমা, এমন পর্যায়ে চলে যাবে কোনো নির্ভরযোগ্য আলেম খুঁজে পাওয়া যাবে না। এই মেম্বারে যোগ্য ব্যক্তি খুতবা দেওয়ার না থাকলে মেম্বার কখনো খালি করে থাকবে না, মানুষ কাউকে নিয়ে আসে মেম্বারে দাঁড় করে দিবেই যতদিন এই মেম্বার আছে। মানুষেরা তাদের ইমাম হিসাবে, নেতা হিসাবে, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে, দিন সম্পর্কে অজ্ঞ, এমন ব্যক্তিদেরকে নিয়ে এসেই দাঁড় করে দিবে। ফসুলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, কিন্তু মেম্বারে যখন দাঁড়াবে, ইমামের জায়গায় যখন দাঁড়াবে, তাকে তো মানুষ ইসলামের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেই, জিজ্ঞাসা করা শুরু হবে। আর সেই ব্যক্তিও চিন্তা করবে যে আমাকে এই মেম্বারে দাঁড় করে এত সম্মান করলো, আমি যদি কিছু জবাব নাই দিই তাহলে তো আমার অবস্থা খারাপ, আমাকে কেউ সম্মান করবে না। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দেওয়া শুরু করবে বিগাইরি ইলম, নাই কোরআন সুন্নাহর জ্ঞান তার কাছে নেই, তবু বলবে হ্যাঁ এটা করো, এটা হালাল, এটা হারাম, এটা বাদ দাও, এটা করো, ইত্যাদি ফতোয়া দিকেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযাল্লু ওয়া আযাল্লু, ওই নেতারাও পথভ্রষ্ট হবে, সাধারণ জনগণকেও পথভ্রষ্ট করবে। এটির অভাব যে আমাদের মাঝে খুব কম তা নয়, আমরা বহু ধরনের এমন নেতা, ধর্মীয় নেতাও পাচ্ছি যাদের অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে। সুতরাং অপসংস্কৃতি, অমুসলিমদের কার্যকলাপ মুসলিমদের মাঝে প্রবেশ করার, এসে যাওয়ার যে কারণ, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে অজ্ঞতা, ইসলাম সম্পর্কে জানাশোনা কমে যাওয়া। আসুন, শুধু মুখে মুখে নয়, শুনে শুনে নয়, জন্মসূত্রে মুসলিম নয়, কোরআন সুন্নাহর জ্ঞান কিছু অর্জন করার মাধ্যমে যেন আমরা মুসলিম হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় কারণ, ইত্তিবাউল হাওয়া, প্রকৃতির অনুসরণ। অনেক বিষয় আছে আসলে এটি ইসলামে নাই, মানুষ করে, কেন করে, এটাই নাকি তাদের কাছে ভালো লাগে, এটাই ভালো লাগে। দেখবেন বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে কি জাঁকজমক, আলোকসজ্জা, আর কত কিছু আয়োজন, চাই সবে বরাতে বলেন, সবে মেরাজে বলেন, বা আরো অন্য কোনো সময় বলেন, কেন করে, কিছু মানুষ সেদিকেও ছুটে যাচ্ছে, কেন, এটাই তার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে, এটাই তার কাছে খুব পছন্দনীয় মনে হচ্ছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল কাসাস 50 নম্বর আয়াত, فَإِنْ لَمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِنَ اللَّهِ। আল্লাহ বলছেন, হে নবী, তোমার সঠিক দিনকে তারা যদি মেনে না নেয়, সঠিক দিন মানার ডাকে যদি তারা সাড়া না দেয়, জেনে রাখো তারা তো তাদের প্রবৃত্তির অনুসরণ করেই চলছে,
বাস্তব এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বললেও সেই সময়ের জন্য সীমাবদ্ধ না। এখনও আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাকে জানার পরেও সেটি অনুসরণ না করেন, সেটার ডাকে আপনি সাড়া না দেন, তাহলে আপনি যেন প্রবৃত্তির অনুসরণ করেই ছুটছেন, অনুসরণ করেই চলছেন। আল্লাহ বলছেন, ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিন আল্লাহ, আল্লাহর হেদায়েতের পথ বাদ দিয়ে যে তার প্রবৃত্তির অনুসরণ করে কাজ করতে চায়, তার চেয়ে কে আর অধিক পথভ্রষ্ট হতে পারে? তৃতীয় কারণ, আত্তাশাব্বুহ বিল কুফার ওয়া মুআলাতিহিম, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কারণ। আত্তাশাব্বুহ বিল কুফার ওয়া মুআলাতিহিম ও মুআলাতুহুম, অমুসলিমদের সাদৃশ্য অনুসরণ করা, অমুসলিমদের সাথে সাদৃশ্য স্থাপন করা এবং অমুসলিমদের সাথে বন্ধুত্ব তৈরি করা, এটি হলো মুসলিমদের মাঝে অমুসলিমদের কালচার প্রবেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এটি শুধু আমাদের মাঝে নয়, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের মাঝেও এই সমস্যাটা বাস্তবে দেখা গেছে। যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে কঠিনভাবে সতর্ক করেছেন। তিনি বলছেন, লাতারতাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করে চলবে। কেমন? হাত্তা লাউ দাখালু দুহুর রাব্বিন লাদখালতুমুহ, তারা যদি গৈশাপের গর্ত প্রবেশ করে তোমরা তাদের অনুসরণ করে সেখানেও প্রবেশ করবে। কোনো বাদ বিচার নেই যে আসলে এটি করা যাবে কি না, কি হচ্ছে না হচ্ছে না। সাহাবায়ে কেরাম কোন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা পূর্ববর্তী, ইহুদ নাসারা? বললেন, তাহলে তারা আর কারা হবে? অন্য আরেক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এক যুদ্ধ থেকে ফিরে আসছেন। ফিরে আসার পথে দেখলেন যে এক জাতি তাদের একটা গাছ রয়েছে, সেই গাছে তারা তাদের তরবারিগুলিকে লটকে রাখে বরকত লাভের আশায় এবং সেটার চতুর্দিকে তারা তাওয়াফ করে। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব রেখে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ যা আল্লাহ না দাতা আনওয়াত কামা লাহুম দাতু আনওয়াত, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যেমন তাদের যুদ্ধের অস্ত্রগুলি এই গাছে লটকিয়ে রাখে কল্যাণ লাভের, আমাদের জন্য ওইরকম একটা তৈরি করে দেন, আমরাও ওইরকম করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কোন প্রস্তাব রেখে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে তিনি আশ্চর্য বোধ করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করলেন এবং বললেন, লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদেরই রীতিনীতি অনুসরণ করে চলছ। তা কেমন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে 138 নম্বর আয়াতে বলছেন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আক্রমণ থেকে যখন রক্ষা করলেন, মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে যাচ্ছেন, নিরাপদ পথে হাঁটছেন, দেখছেন যে কিছু মানুষ প্রতিমা পূজা করছে, মূর্তির পূজা করছে। মূসা আলাইহিস সালামের কাছে তার অনুসারীরাও আবেদন করে বসলেন, বললেন, এ যা আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, এ মূসা আলাইহিস সালাম, এদের যেমন মাবুদ আছে এরকম মূর্তি, ওইরকম আমাদেরও বানায় দেন, আমরাও এরকম করব। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকুম কওমুম তাজহালুন, তোমরা এক জাহিল অজ্ঞ জাতি ছাড়া কিছু নেই। যেই অপরাধের জন্য আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিলেন আর তোমরা সেই অপরাধে ছিলা না, তাই তোমাদেরকে মুক্তি দান করলেন, আবার তোমরা সেই অপরাধে পা বাড়াতে চাও? তো আজকে মুসলমানদের অবস্থা, বিশেষ করে আমাদের যুব সমাজ, অন্যভাবে আমাদের মা বোনেরাও অন্যের দেখা দেখি কে কিভাবে চলে সেটাই আমরা চলতে চাই,
কার আচরণটা কিরকম, কার আদর্শটা কিরকম, কার পোশাকটা কিরকম, আজকে এগুলি বলার তো অপেক্ষা রাখে না। অসংখ্য দৃষ্টান্ত, বিশেষ করে যুবকদের ছেলে মেয়েদের মাঝে পোশাক, আজকে ছেলেরা পোশাক নিচ্ছে মেয়েদের, মেয়েরা পোশাক নিচ্ছে ছেলেদের। মেয়েদের হাতে দেখবেন চুরি নাই, এই চুরি চলে এসেছে যুবকদের হাতে, এই বালা ব্যাসলেট যুবকদের হাতে। মেয়েদের গলায় দেখবেন মালা নেই, এটা চলে আসছে যুবকদের গলায় মালা। মেয়েদের কাছে দেখবেন মেয়েদের পোশাক নেই, চলে আসছে সেই যুবকদের পোশাক। শুধু যুবকদের নয়, অশ্লীল পোশাক, কারা এই পোশাক কিনে দেয়, কারা এই পোশাকগুলি সংগ্রহ করে দেয়? আমরাই তো সেই বাবারাই করে দেই। একটু ভাবা উচিত, আপনি আপনার যুবক ছেলেকে যুবক মেয়েকে কোন বেশে সাজাচ্ছেন? আল্লাহকে ভয় করুন, আপনার মেয়েকে বা আপনার ছেলেকে ওই বেশ ধরনের যত রকমের সাজসজ্জার পোশাক অর্থের প্রয়োজন রয়েছে সেটি তো আপনি যোগান দিচ্ছেন, হয় নিজে সরাসরি এনেও দিচ্ছেন অথবা তার হাতে পয়সা দিচ্ছেন, যেমন খুশি তেমন তুমি বেশ ধারণ করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মুসলিম অভিভাবক, কোন মুসলিম বাবা মা তার কলিজার টুকরা স্নেহের সন্তান ছেলে মেয়ে তাকে এভাবে সাজাবে অমুসলিমদের মতো, এটি কখনো কোনো মুসলিম বাবার মুসলিম অভিভাবকের জন্য শোভা পায় না। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহকে ভয় করুন। আপনি চাচ্ছেন আপনার স্নেহের ছেলে মেয়ে আপনার জন্য আল্লাহর কাছে হাত বাড়িয়ে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে, আর আপনার ছেলে মেয়েকে অমুসলিমদের মতো সাজাচ্ছেন, কোনোদিন তার মুখে ওই দোয়া কোনোদিন বের হবে না। আপনার ছেলে মেয়ের কাছে যদি ওই দোয়া আপনি পেতে চান, তাহলে আপনার ছেলে মেয়েকে ইসলামী আদর্শে ইসলামী সংস্কৃতিতেই গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য স্থাপন করতে চায় তাদেরকে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তেমনি ভাবে চতুর্থ কারণ বলতে পারি, আত্তাআসুব লিল্লাহ আরা ওয়ার রিজাল। আজকে মুসলমানদের মাঝে এই অবসংস্কৃত অমুসলিমদের কালচার অনুপ্রবেশের আরো যে একটি দিক রয়েছে সেটি হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের অন্ধ অনুসরণ করা। বিশেষ বিশেষ ব্যক্তিদের অন্ধ অনুসরণ করা, হতে পারে সেটি ধর্মের নামে, হতে পারে সেটি আধুনিকতার নামে। উদাহরণস্বরূপ, একদল মানুষকে দেখলাম তাদের গায়ে কোনো পাঞ্জাবির পায়জামাও নেই, নিচে একটা এক কালারের লঙ্গির মতো খোলা চাদর, ওপরে একটা চাদর। জিজ্ঞাসা করলাম, আমরা কি ব্যাপার, এই দলের পোশাক কেন এরকম? তারা বললেন যে তারা অমুক পীর সাহেবের মুরিদ, তাই অমুক পীর সাহেব যেই পোশাক পরে তার সকল মুরিদেরাই সেই পোশাক পরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠ আদর্শের প্রতীক হল মুসলিমদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাক না নিয়ে পীর সাহেবের প্রতি যে অন্ধ অনুসারী, অন্ধ ভক্ত, যার কারণে পীর সাহেবের যেই পোশাক সেই পোশাকেই তিনি নিয়ে ফেলেন। এমন তো বহু রকমের আছে, কোন বীরের কম কোন বীরের বেশি, এমনকি টুপিগুলোও আজকে কোন পীর সাহেবের মোড়ে যেন সহজে বোঝা যায়, সেই পীর সাহেবের টুপি যেমন সেই ধরনের টুপিগুলো আমরা তৈরি করে নিয়েছি। তো এই অন্ধভক্তির কারণে ইসলামের নাম দিয়েও এই ধরনের অমুসলিমদের কালচারগুলি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ বর্জন করে সেই কালচারগুলি এসে যাচ্ছে। আবার ইসলামের বাইরেও আজকে আমাদের যুব সমাজ, যেটা আমি অনেক সময় স্মরণ করে দিয়ে থাকি, দেখবেন যে যেই যুবক ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে ভালো, এমন যুবকদের মাঝে তাদের চেহারায় দাড়ি পাওয়া তো খুব কঠিন এই পরিবেশে, কারণ দাড়ি রাখলে অপরাধ। কেউ যদি ভালো সালাতে যায় দাড়ি রাখে, এটাও তার অপরাধ, নাকি তার মাঝে কোনো ভিন্ন চিন্তা আছে বলে তার পিছনে লাগা হয়। তো ইউনিভার্সিটির লেভেলে সেই পরিবেশে দেখা যায় যে যুবকদের দাড়ি
খুব ভালো বিষয় আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কাছে গিয়ে দেখেন যে এই যুবকের দাড়ি হলো অমুক খেলোয়াড়, ওটাই হলো তার কাছে প্রিয়, তাই ওই খেলোয়াড়ের দাড়িটাই হলো তার মুখে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি তার মুখে নয়। বা অমুক গায়ক বা অমুক নায়ক বা অমুক নষ্ট প্রকৃতির অসভ্য ব্যক্তি, যত রকমের ইসলাম বর্জিত কালচার রয়েছে সেগুলি লালন করে, সেই অনুসারী হচ্ছে এই যুবকের আজকে। এই ধরনের কোন ব্যক্তি বা কোন চিন্তা চেতনা অন্ধ অনুসারী হওয়ার কারণে তার মাঝে অমুসলিমদের কালচার এসে যায়, ইসলামী কালচার তার মাঝে হারিয়ে যায়। সময় শেষ, সর্বশেষ কারণ বলতে চাই, আদামুল ইক্তিফা বিত্তামাসসুকি বিল কিতাবি ওয়াস সুন্নাহ সহিহা। আমাদের মাঝে অমুসলিমদের কালচার, হয় সেটি ইসলামের নামে অথবা ভিন্ন নামে এসে যাচ্ছে, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল কারণ হলো আদামুল ইক্তিফা বিত্তামাসসুকি বিল কিতাবি ওয়াস সুন্নাহ সহিহা। একজন মুসলিম হিসাবে বা আমার জীবন পরিচালনার জন্য আদর্শের ক্ষেত্রে বলেন, চালচলনের ক্ষেত্রে বলেন, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বলেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলেন, অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, পারিবারিক নীতিতে বলেন, রাষ্ট্রনীতিতে বলেন, সব দিক থেকে আমি যদি কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেই যথেষ্ট মনে না করি, তখন আমার কাছে অন্যের অনুসরণের মধ্য দিয়ে সেগুলি চলে আসে। সুতরাং এটাই হচ্ছে আহলুল হাদিসদের দাওয়াত। এসব কিছু থেকে মুক্ত হতে হলে আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিদায় হজ্জের ভাষণে তিনি বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না, মানে আদর্শগত দিক দিয়েও পথভ্রষ্ট হবে না, কালচারের দিক থেকেও পথভ্রষ্ট হবে না, নীতিগত দিক থেকেও পথভ্রষ্ট হবে না, সামাজিক ভাবে পথভ্রষ্ট হবে না, আদর্শিক ভাবে পথভ্রষ্ট হবে না, যতক্ষণ একজন মুসলিম তার জীবনে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে মেনে চলবে। আসুন আমরা যেন সে পথে অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা আজকে মুসলিম আমলে, মুসলিম সমাজে, মুসলিম আদর্শে অমুসলিমদের কালচার কিভাবে এসে যায় সে সম্পর্কে কিছু বিষয় আমরা জানলাম। যার মুক্তির পথ, মুক্তির উপায় কি হতে পারে সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই সূরা আল বাকারা এর 208 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। তোমরা শয়তান এর পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আজকে মুক্তির পথ একটাই, সেটি হলো আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আর ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, ভিন্ন কোনো চিন্তার আলোকে নয়, ভিন্ন কোনো মাযহাবের আলোকে নয়, ভিন্ন কোনো তরিকার আলোকে নয়, ভিন্ন কোনো মতবাদের আলোকে নয়, ভিন্ন কোনো পীর মুরিদের আলোকে নয়। ইসলাম মানেই হলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা যদি সেভাবে ইসলামে সঠিকভাবে অনুপ্রবেশ করতে পারি, ইনশাআল্লাহ আমরা এসব অপসংস্কৃতি বা এসব ইসলাম বিরোধী কার্যকলাপ সেগুলি থেকে মুক্ত হতে পারব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সূরা আলে ইমরান এর 100 থেকে 107 নম্বর আয়াত দেখছি। 100 থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আবারো স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। ওহে যারা ঈমান এনেছো, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদ এবং খ্রিস্টান,
যদি তোমরা তাদের এই অনুসরণ করো, জেনে রাখো ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদের ঈমান আনার পরও তোমাদেরকে কাফিরে পরিণত করে দেবে। ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম ওয়ায়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহ وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَكَيْفَ تَكْفُرُونَ কিভাবে তোমরা কুফরের দিকে ধাবিত হচ্ছ, অথচ তোমাদের মাঝে আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হচ্ছে, মানে কোরআন রয়েছে। وَفِيكُمْ رَسُولُهُ তোমাদের মাঝে আল্লাহর রাসূল রয়েছেন, অর্থাৎ আল্লাহর রাসূলের হাদিস রয়েছে। وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ যে তার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নীতি আদর্শে আঁকড়ে ধরবে, فَقَدْ هُدِيَ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ সেই তো সঠিক পথের দিকে হেদায়েত লাভ করবে। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ ولا تموتن الا وانتم مسلمون ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করে চলা উচিত ঠিক সেভাবেই ভয় করে চলো। ولا تموتن الا وانتم مسلمون আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আসুন আমরা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, মনে রাখতে হবে এই ছাড় পাওয়ার সুযোগ নেই যে আরেকটু বয়স হলে আমি দাঁড়িয়ে রাখবো, বা আরেকটু বয়স হলে আমি নামাজি হয়ে যাব, বা আরেকটু বয়স হলে আমি পর্দা মেনে চলবো, বা আরেকটু বয়স হলে আমি হালাল হালাল বেঁচে চলবো, বা আরেকটু বয়স হলে আমি একজন দিনদার হব, এমন সুযোগ আপনার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোন মুহূর্তে আপনার ডাক এসে যাবে আপনাকে সাড়া দিতেই হবে। যদি আপনি মুসলিম হয়ে সাড়া দিতে চান তাহলে প্রতিটি মুহূর্তে আপনাকে প্রস্তুত থাকতে হবে মুসলিম হিসাবে। যদি আপনি নামাজি হিসাবে সাড়া দিতে চান প্রতিটি মুহূর্তে আপনাকে নামাজি হিসাবে রেডি থাকতে হবে। যদি আপনি দিনদার হিসাবে সাড়া দিতে চান প্রতিটি মুহূর্তে আপনাকে দিনদার হিসাবে প্রস্তুত থাকতে হবে। একজন মুসলিম নারী যদি মুসলিম নারী হিসাবে আল্লাহর কাছে সাড়া দিতে চায় প্রতিটি মুহূর্তে তাকে পর্দার সাথে দিন মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে আশা করা যাবে ইনশাআল্লাহ আপনি মুসলিম হিসাবে আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন। আর তা না হয়ে যদি আপনি কিছু সুযোগ নিতে চান, হতে পারে যে এই সময়টিতে সুযোগ নেবেন যে এতদিন পরে আমি ভালো মতো ফিরে আসব, ওই খারাপ থাকা অবস্থায় আপনাকে বিদায় দিয়ে হয়ে যেতে হবে পারে। আসুন আমরা যেন সেই গফলাতিতে না থেকে, শয়তানের সেই প্ররোচনায় না পড়ে আমরা যেন আল্লাহর পথে প্রস্তুত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবীকুম ওয়া ক্বাদ বাদা ফি নাফসি ফাকাল ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر جولا হইনা যেন কথা।